আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব। যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে, আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব। প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব, তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে। আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন, যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে, আপনাদের কাছে জানতে চাই, থ্রি পিস নামে একটা পোশাক আছে, এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই? এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি, বলেন কে পারেন? একটা জামা, একটা সালোয়ার, আর একটা ওড়না। এখন আপনাদের কাছে ধরি, আপনারা কি টু পিস নামে একটা জামা, আপনার একটা নতুন পোশাক আছে, টু পিস চেনেন আপনারা? এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি, বলেন? একটা সালোয়ার, জামা। এই যে ওরা সফল, ওরা সফল। যে আমাদের দৃষ্টিতে ওড়নাকে কিভাবে উঠায় দেওয়া যায়, এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে। মুসলমান মেয়েদের টু পিস মানে কি? কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া, নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে। ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে, ওইটা তো তার পরনে থাকবে। কিন্তু মুসলিম মেয়ের টু পিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড়। কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে, বুকের কাপড় থাকলেই কি আর না থাকলেই কি, টু পিস, ওয়ান পিস। ওয়ান পিস মানে কি? ওয়ান পিস মানে নাম দিছে জামা। আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না, পায়জামা ছাড়াই থাকবেই না। তার ওয়ান পিস মানে ওই জামার উপরে, ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া, যেটার দ্বারা তার লজ্জা ঢাকা যাবে। ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে। যারা জোরে জোরে ঠিক বললেন, তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে। দেখেন, এক নম্বর তথ্য হচ্ছে, আজ থেকে 100 বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র 40 থেকে 50টা। যারা অ্যাডাল্ট আছেন তারা অবাক হচ্ছেন, একটা মেয়ে বাঁচে 50 বছর, 60 বছর, অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা। কিভাবে সম্ভব 50 বছরে 50 সার্কেল? মানে হাউ ক্যান ইট পসিবল? প্রত্যেক মাসেই যেখানে তার মিনিস্ট্রেশন হয়। প্রিয় ভাইয়েরা, 50 বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে, পরিবেশগত কারণে 13-14 বছর থেকে তার এই সার্কেল শুরু হতো। আর 50-এর পরে তো অটোমেটিক আল্লাহর দোয়া ফিতরাত অনুযায়ী বন্ধ হতো। মধ্যের যে 30 বছর পাইতো, এই 30 বছরের মধ্যে তার 10-11টা সন্তান থাকতো। আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে 2-4টা সন্তান নষ্ট হয়ে যেত। এই সন্তান, মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধপান, এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম 10-12-13-14 বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না। তার সামগ্রিক জীবনে 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখনকার বাস্তবতায় 350 থেকে 400 ওই 60 বছরের মেয়ের পিরিয়ডিক্যাল টার্ম দাঁড়াইছে। কারণ কি? কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদিতার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস 3-তে ক্লাস 4-এ শিখাচ্ছে, ছেলে আছে 50টা, মেয়ে আছে 50টা। চিৎকার করে সবাই বলো, মাসিক কোনো লজ্জার বিষয় নয়। সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয়, মহিলা বলতেছে লজ্জার বিষয় নয়। আমাদের জিজ্ঞাসা, একটা ছেলে 3-তে পড়ে, 4-এ বসে, সেই ছেলের কাছে মাসিক কী আইটেম হতে পারে? এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না, একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির ব্যুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায়। এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি, আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা, উপরে উপরে, কোন দিকে যাব, কোন দিকে না যাব, কোন মত নেব, কোন পথ গ্রহণ করব, এই সকল বিচ্ছিন্ন ফুরুই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা। শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময়ে, আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ।
কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কি, নাম্বার টু প্ল্যান কি। শরীফ শরীফ আর গল্প একটা এজেন্ডা মাত্র, যেটা বাংলাদেশে টিকবে না তারা 100% জানে, কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফ শরীফ আর গল্প কোথায়, পাঠ্যপুস্তকে তো নাই। কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফ আর গল্প নাই, কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই। পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে। এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই, এখানে শাহজালাল নাই, এখানে শাহপরান নাই, এখানে শাহ মখদুম নাই, এখানে অলিয়াউলিয়ার ইতিহাস নাই, এখানে ইসলামের ইতিহাস নাই। তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে। শরীফ শরীফা নাই, ইতিহাসও নাই, ফিলিস্তিনও নাই, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নাই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হোঁ বললে আপনার ইমান চলে যাবে, ওই দিকে খবর নাই। হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে, কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই, আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে, এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। হুজুর আপনার তো সব কিছু আবেগ দিয়ে বলেন, তথ্য দিয়ে কিছু কথা বলেন। 1979 সাল আমেরিকা একটা গবেষণা করছে, আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি, ভালো করে বোঝেন যে কথা বলছে, এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন WHO-র তথ্য অনুযায়ী, এবং যে স্ট্যাটিস্টিক্স এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন। 1979 সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে 42%, কত পার্সেন্ট, কি ধরনের পরিবার লজ্জা পাবেন না, পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে, মা আর ছেলে থাকে, ওটার নাম পরিবার। বাপ নাই, মা আর ছেলে আছে, ওটা পরিবার। মা চলে গেছে, ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে, ওটাও তারা কাউন্ট করছে পরিবার। বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে, ওটাও পরিবার। এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি 1979 সালে 42%। আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক যে দেখালো, তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা, যে অনাচার, যে অজাচার, যে কালচারগুলো তারা দাঁড় করাইছে, এটা পরিবারকে টিকায় রাখে না। ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ, আফ্রিকার দরিদ্রপীড়িত সমাজ, মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ, এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করায় না, ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সব এক পরিবারে থাকে, এদের পরিবারের বেস কি। তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেস হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি। তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে, একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে, আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলো দূর করতে হবে, নচেত পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না। সমন্বয় দেখেন, মিল দেখেন, ইসলামের যে ফেকা আমরা পড়ি, ফেকার মধ্যে হায়েজের মাসলা আছে না, কথা বলেন আছে না, নিফাসের মাসলা আছে না, ছেলেদের যদি স্বপ্নদোষ হয় তাহলে স্বপ্নদোষ থেকে সে কেমন করে তাহারা তর্জন করবে, মাসলা আছে না। আমাদের ফিকার মধ্যে তো ক্লাস 7-এ পড়ানো হয়, তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। তাদেরটার আমাদেরটার পার্থক্য, আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত, আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত। আমাদের পবিত্রতা কি, ওই ছেলের মিনিস্ট্রেশন, মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে, কেমনে কয়দিন পর্যন্ত, মুদ্দাত কত, কিভাবে পবিত্র হবে, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয়, তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া। 2 নম্বর, বিজনেস পলিসি, এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয়, আচ্ছা আমাদের আজ থেকে 200-300-400 বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, আমি আরও পিছনে গেলাম না, এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে
এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে। আমার জিজ্ঞাসা যে এরা এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পিরিয়ডিক্যাল তার যে রক্ত প্রবাহিত হয় ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড ন্যাপকিন এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন? আচ্ছা এইটা তো তিন দিন থেকে দশ দিন মাসে, আর ওইটা তো 40 ডেজ পর্যন্ত হতে পারে, তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন? ওই সময় তো আরও বেশি, তার কোলের কাছে একটা শিশু আছে, পরিবারে অনেকে দেখতে আসবে, এই সময় তো তার কিছু নাই, সে একা একা, কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে, বাড়িতে আসবে, বাচ্চা একটা থাকবে, দুগ্ধ পশু শিশু থাকবে, তার আরও সন্তান থাকতে পারে, ফ্যামিলির লোকজন আসবে, ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করা লাগতে পারে। ওদের জীবনে কোনোদিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোর দিকে যদি আমরা মনোযোগ দেই তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে, এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে, ইমানের উপরে, দীন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে। প্রিয় ভাইরা দেখেন, ভালো করে খেয়াল করেন, তাদের যে ইতিহাস বিকৃতি, স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া, সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া, এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে। বলবেন হুজুর আরেকটু বুঝাই বলেন, আপনারা বুঝাই বলেন বলেন না, আরেকটু বুঝাই বলি আপনাদের কাছে। আমরা মাঝে মাঝে, আমি বিশেষ করে, আমরা বললে অনেককে নেওয়া হবে, আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি, ইউনিভার্সিটিতে খেলছি, মাদ্রাসায় খেলছি, ক্রিকেট বাংলাদেশের এক নম্বর খেলা। যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হেরে গেছে বলে, যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই, একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে, একটা পাকিস্তান থেকে, একটা অমুক দেশ থেকে, সব নিয়ে একটা ভগাস দল বানায়, সেটাও নাকি পারে না, এরা নাকি সারা দেবন খেলে ক্রিকেট খেলে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ওইটা নয়, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো, আমি বিজ্ঞাপনের নাম বলতেছি না আপনারা বুঝে নেন, দু একটা বিজ্ঞাপনের সময় পাশে বড় ভাই থাকলে আমরা মিশামিশি ওভারলুক করার চেষ্টা করতাম, ওদিকে তাকাতাম না, এরকম করে মুখ ফিরাই নিয়ে বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কী হবে, আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না, আমার এত লজ্জা লাগতেছে। কিন্তু এখন এই আপনারা একটু আগে টু পিসের ব্যাখ্যা দিছেন, আপনারা একটু পরে এক পিসের ব্যাখ্যাও দিবেন, আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা, এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে, ঠিক কিনা? ওদের টার্গেট আমাদের এইগুলোকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের কিছু করণীয় আছে, প্রিয় ভাইরা আমাদের কিছু ভাবনা আছে। এক নম্বর ভাবনার কথা বলবো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, পরিচিত আয়াত, আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে যাওয়ার পরে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন কেন জাহান্নামে আসছিলে, ওলামায়ে হযরত এখানে আছেন, আমাদের মানুষজন আছেন, তারা কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে আমরা যদি এই কোরআনের কথা শুনতাম, আও নাআকিলু, অথবা যদি আমরা চিন্তা করতাম, আমরা নাসমাউ পর্যন্ত বলে নাআকিলুকে এর সাথে জড়াই দিয়ে আমরা এর মধ্যে দিয়ে পার করে দেই। অথচ ইমাম তাবারি বলছেন মা জাউনা মিনান নাসিহা, নাআকিলু মানে কি? নাআকিলু মানে আমাদের কাছে যে নসিহা আসছে ওই নসিহা নিয়ে আমরা চিন্তা করি, মুসলিম চিন্তাশীল হবে, এখন মুসলিমের কোনো চিন্তা নাই, হায়ার করা চিন্তা নিয়ে চলে। নবীজি এই জন্য আপনার আমার জন্য সতর্ক করে বলেছেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হও এতটুকুই যথেষ্ট, কি সে করে? যা শোনে তাই বলে। আমরা শেয়ার করে দিচ্ছি কি, আমরা কোনটাকে প্রমোট করছি, আমার কোনো দৃষ্টিভঙ্গি নাই, অথচ প্রত্যেক ইমানদার ফিকিরমান হবে, চিন্তাশীল হবে, চিন্তা করছে কি আমার বাচ্চাটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, দেশের প্রধান বানাবো, হ্যান ত্যান বানাবো, কিন্তু ওর চিন্তার মধ্যে একবার আসে নাই, আরে আমি তো ডাক্তার বানাবো কিন্তু ওটা জোচ্চর ডাক্তার হবে কি না, আমি তো ইঞ্জিনিয়ার বানাবো ও রাস্তার মালকে, দেশের মালকে উদ্ধার করে দিবে কিনা, অর্থনীতিবিদ বানাবো ও ব্যাংকের তলা হাওয়া করে বাংলাদেশের ব্যাংকে সাবার করে দিবে কিনা, রাজনীতিবিদ তো বানাবো কিন্তু ওর জীবনে মিথ্যা ছাড়া কোনো সত্য থাকবে না, এরকম টাউট বাটপার বানাবো কিনা, পুলিশ তো বানাবো, ইনভেস্টিগেটর তো বানাবো,
আলেম ওলামার বিপক্ষে মিথ্যা ইশতেহার দিয়ে তাদেরকে জেলে পুরাবে নাকি তাদেরকে ভালো রাখবে, এইরকম পুলিশ হবে কিনা এইটা চিন্তা করে নাই। ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, পুলিশ বানাবো, প্রশাসনিক কর্মকর্তা বানাবো। অথচ ইসলাম বলতেছে না আকিল বান্দা চিন্তা কর, আগে চিন্তা করবি সে সঠিক একজন মানুষ হতে পারে কিনা, যেই মানুষের দাম আল্লাহর কাছে আসে, যেইটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, এরকম একটা মানুষ বানাবো কিনা এই চিন্তা কি আমরা করি ভাই? কথা বলেন করিয়ে। অনেকে মনে মনে ভিতরে ভিতরে ভাবতেছেন যে হুজুর বলছে জন্য না জোরে বলা লাগতেছে, আমরা করি কি করি? আমার কাছে সবগুলোর তথ্য আছে, আমরা কি করি সেইগুলো আমি সুযোগ পেলে আপনাদের কাছে একে একে বলবো। প্রিয় ভাইরা, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। পুরা দেশটা কি পর্যায়ে চলতেছে তার একটা সামারি বানাইছি, আমি সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। প্রিয় ভাইরা, অধিকারের মোড়কে বিকৃতির আবেদন, পুরা দেশ এখন সয়লাব হয়ে গেছে। আপনি খবর রাখেন না যেই সময় আপনি টোটাফাটা বিষয় নিয়ে চলতেছেন, ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয়, আগামীতে আমাদের সংস্কৃতির আজ্ঞাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। মাথা তুলে এইটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা দেখেন, আপনাদের কাছে একটা উদাহরণ দেই, আমি কথা দীর্ঘ করব না, ছোট্ট দুই একটা উদাহরণ দেই। LGBTQ জানেন না আপনারা? এটা এই যে সমকামিতার প্রমোট, তারা কি বলতেছে? এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধা বঞ্চিত, এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে যৌন সংখ্যালঘু। কথাটা শুনতে খুব ভালো, বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে, মেয়ে পুরুষকে বিয়ে করবে। মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা? জি না, ভালো করে বুঝেন, নতুন কথা আপনাদের জন্য, ভালো করে বুঝেন। ছেলে মেয়ে বিয়ে করবে, এর মধ্যে কিছু লোক বিকৃতভাবে, আমরা যেটা বিকৃত বলতেছি তারা বলতেছে সংখ্যালঘু। কি তারা বলতেছে? একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে। আমরা বলতেছি না সমাজে সবাই হোক, কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। 1940 সালের আমেরিকার থেকে এই প্রস্তাব ওঠার পরে, এরপরে 1960 সালের পর থেকে আজকের আমেরিকা সহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে, আর অন্য মুসলমানদের উপর চাপায় দিতে যাচ্ছে। তার কারণ কি? তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল, আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল। কীরকম? পাঁচজন লোক আপনাদের মহল্লার মধ্যে, একজন বিড়ি খায়, একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগাইছে গাঁজা খায়, আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায়, আরেকজন ইয়াবা খায়। কয়জন খায় কথা বলেন? চারজন। এই সমাজে লোক আছে 400 জন, কতজন? এই চারজন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না, সবাইকে খেতে হবে তাও বলি নাই, কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখোর সম্প্রদায়, আমাদের সমাজে একটা অধিকার আছে, আমরা কাউকে খাওয়াতে চাই না, কারো জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করবো না, সরকারের কাছে আবেদন আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে, গাঁজারু হিসাবে আমাদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে দিতে হবে। আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানায় দেখ, যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো, আমরা সেটার জন্য ডিস্টার্ব করবো না। বলেন তো ভাই, এটা বললে সরকার মেনে নিবে? আমেরিকায়ও যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে? কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে, এবং তারা ঠিক একই কথাই বলছে, সব জায়গায় করব না, ড্রপ ইন সেন্টার বানাই দাও। বাংলাদেশে ব্র্যাক সহ, বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছনে অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে। বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পাই না, সরকারি যে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র এইগুলো সব এনজিওর টাকায় চলে, এরা বলে স্বাস্থ্যসেবা কিন্তু এখান থেকে তারা LGBTQ প্রমোশন করে, সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়াই দেয়, সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে, ঠিক কিনা? আপনি আছেন উমুক শাইকের পিছে বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে, আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার, এক সময় এই মানুষগুলোকে বেইমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে। আপনার কথা হবে এইগুলার বিপক্ষে, এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা সরাসরির চর্চা চলতেছে, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাবো এবং একটা কথা বলে শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, সূরা হামিম সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে
আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে, মন্তব্য দেয়, ধারণা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ও ইন্নাহু লা কিতাবুন আজিজ, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটার ক্ষতি করতে পারবে না। এটা বলার উদ্দেশ্য কি রব্বুল আলামিনের? আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ রব্বুল আলামিনের সংরক্ষণ করা না। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, বান্দা যখন এইটা ধারণ করবে, এই কোরআনকে ধারণ করে নিবে, কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না। সুবহানাল্লাহ। এখন আমাদের জিজ্ঞাসা, আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি? ভাই ভালো করে বলেন, জানতে পারছি? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, যেই জায়গাতে আমি অজু করতে যাই, আমার স্বভাব হচ্ছে ঘড়ি খুলে অজু করা। এখন অজু করার পরে ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে, দৌড়াই আসছে একজন, সাইফুল্লাহ ভাই এই যে আপনার ঘড়ি ছাইড়ে গেছিলেন, একটু পাট নিয়ে বলতেছে, যেহেতু আমার ঘড়িটা পৌঁছাই দিছে। আমি জাযাকাল্লাহ খায়ের, শুক্রিয়া ভাই, আপনি না দিলে আমার গেছিল। ওই লোক খুব খুশি। আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি, লোকটা দিয়ে ভালোই করছে, কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস। গুলিস্তান থেকে পছন্দ হয়েছে, কিনছি 240 টাকা দরাদরি করে, লস কত? 240। হাসতেছি, যদি হারায়ও 240। আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, মাথার মধ্যে একটা পাথর আছে, এটা হচ্ছে ডায়মন্ড, আংটিটার দাম 50,000 টাকা। এই বেচারি বাজার করতে গেছে একদিন সাভারে, বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ, ওই বাজারের মধ্যে এক লোক আসছে, যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা। চিনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই? এই যে দুই মণি সোজা না হয়ে একটা মণি একটু বাঁকা, এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক, এদিক। এখন ওই লোক দেখতেছে কিরে, আসার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক তাকায় আছে, কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে, না জানি বাবা আংটির দাম কি জানিয়েই ফেলছে নাকি, রিক্সে যাওয়ার দরকার নয়, আস্তে করে হাত নিচু করে সুত করে আংটিগুলো পকেটে রেখে এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই, তখনও দেখে ওই লোকের উপর তাকায় আছে। এখন বুঝে থাকলে বলেন, আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না, ঘড়ির দাম কত কথা বলেন, আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও, আল্লাহর সৃষ্টি, টেরাকে টেরা বলা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম। তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো, কারণ দাম কত? এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওইটার মূল্যায়ন দিবেন। আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি, আমার দামি সম্পদ গাড়ি, আমার দামি সম্পদ আমার সম্মান, আমার দামি সম্পদ আমি একটু ওয়াজ করতে শিখছি, আমার অডিয়েন্স। জি না, আপনার দামি সম্পদের নাম ঈমান। এই ঈমানের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। অতএব সকল এজেন্ডার আগে ঈমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে, ঠিক কি না? ঈমানের প্রসঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে, ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই, কোনো রকম মন্তব্য নাই, আমরা সকলে একমত, ঠিক কি না? এই জায়গায় আমাদের এক হতে হবে। এই ঈমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদেরকে তারা হারায় দিতে চায়, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা, বেঁচে থাকবো কি দিয়ে? ওয়াজ দিয়া, মাহফিল দিয়ে? জি না, সাইফুল্লাহ এই জায়গায় ওয়াজ করে গেল, আপনারা হই হই দিলেন, মোটামুটি খুশি। শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেন, সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে 30 লক্ষ ফলোয়ার, এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না, কারণ আমাদের যাদা এর থেকে বড় বড় ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকাই গেছেন, প্রবলেমে পড়ছেন, এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় নাই। গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত, নিজের আইডি থেকেও না, অথচ তারা পাশা উঁচু করে থাকতো, হুজুর কি বলবেন, নারায় তকবীর দিবে, ওইগুলোর খুঁজে পাওয়া যায় নাই, ঠিক কি না? সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে কাম হবে না, কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেট আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা,
এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি, এইগুলা বুলেট কোথার থেকে তৈরি হবে? এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা, আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা আমাদের সন্তানদের বেসিকগুলা দাঁড় করাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এই বেসিক যদি ঢুকে, মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে, আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই। সে বলেছে এই সন্তান ইনশাল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আরেকটা কথা বলছে ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না। আমি আরেকটা জিনিস বলতে চাই, সবচেয়ে বড় নিয়ামত, ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয়, কথার কথা সে বেয়াদবি করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে, আমার তেমন কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে হিসাব বুঝবে। কিন্তু ওই সন্তান যদি ইমান হারা হয়ে যায়, তাহলে তো আমার আর পাওনায় কিছু থাকলো না। আমি গ্যারেন্টি দিতে চাই, যার ভিতরে কোরআনের নূর আছে, ইনশা আল্লাহ ওই সন্তান হেদায়েত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না, পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশা আল্লাহ। আজকে মাদ্রাসাতুত তাকী আল ইসলামী এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে, তাকি যদিও বড় হয়েছেন ঢাকাতে, তার আব্বারা এই মহল্লার বাসিন্দা, আপনার সাথে ইন্টিমেসি নাই, সে চাইলে উত্তরাতে একটা সুন্দর ভাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারতো ভাই, সম্ভব ইনশাআল্লাহ। এত বড় নিজের জায়গা না হলে ভাড়া নিল, প্রচার প্রচারণা দিল, ইনশাআল্লাহ 50-100 জন ছেলে হবে। উত্তরার কোনো ছাত্রকে এখানে দেওয়া কঠিন। আমি আসার সময় আমার সহকারীর সাথে আলোচনা করতেছিলাম, আহারে প্রতিষ্ঠানটা করলো ভিতরে, পরে চিন্তা করলাম তার যে এলাকার প্রতি যে বন্ডিং, এলাকার প্রতি যে সম্পৃক্ততা, ভালোবাসা, এলাকার ঢাকায় তো সবাই করতে চায়, এখানে কে করতে চায়? ইয়াং একটা ছেলে, আমাদের অনেক জুনিয়র, সে অনেক ছোটো ভাই আমাদের, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে এলেমে আমলে, আল্লাহ রাব্বুল আমিন উদ্যোগে তাকে বারাকা দান করছেন। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, আপনাদের একটা সহযোগ, রাজি আছেন আপনারা? প্রত্যেককে 1,00,000 করে টাকা দেওয়া লাগবে কি না হুজুর ভাবতেছেন? না, নিদেন পক্ষে তো 10,000, না হলেও হুজুররা হেকমত করে বলে হাত ডানটা উঁচু করেন, ডাইরেক্ট পকেটে ঢুকান, যা আছে বাইর করেন, এরকম কিছু না। আমি বলবো একটা সহযোগিতা করবেন, করবেন বলেন ইনশাল্লাহ, বলেন সাহস করে বলেন ইনশাআল্লাহ। জীবনে কোনো দিন তার কোনো নেক কাজে, ভালো কাজে বিরোধিতা করব না, রাজি আছেন? আর কিচ্ছু লাগবে না, টাকা পয়সা আল্লাহ দিবে, কোথার থেকে কি ম্যানেজ হবে আপনি জানেন না, এগুলো রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু বিরোধিতা করা যাবে না, এলাকার মানুষের বিরোধিতা, সাংঘাতিক সাংঘাতিক বিরোধিতা, এইটার দ্বারা বরকত কমে যায়, নিজের মনের আকর্ষণ কমে যায়, এটা করবেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রচেষ্টাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করেন। অনেক কথা আছে ভাই যেইগুলো আমাদের ইমানের জন্য, তাহজিব তামার জন্য দরকার। আলেম ওলামারা আপনাদেরকে মাঝে মাঝে ডাকবে, এখান থেকে আপনার ইনফরমেশান নেবেন এবং এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ এই উম্মাকে রক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন, আমাদের দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্রের রাজনীতি খেলতেছে, যারা আমাদেরকে অসভ্য বানায় দিতে চাচ্ছে, যারা আমাদেরকে হায়া শরম উঠাই দিতে চাচ্ছে, আল্লাহ এদেরকে বুঝ দেন, অথবা এদেরকে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করে দেন, এদের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।